তামিলকে টেক্কা দেওয়ার মতোই অবস্থা ছিল অনেকটা তামিলকে টেক্কা দিছে তামিল তেলেগু তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে তৃতীয় দিনে এসে সাকিব খান তুফান সিনেমা টেবিল কালেকশন সবকিছু লোট পালট করে দিল সবাইকে অবাক করে দিয়ে ইতিহাসের রেকর্ড সংখ্যক টেবিল কালেকশন করছে সাকিব খান তুফান সিনেমা এর মধ্যেই সাকিব খান তুফান সিনেমা টিকিট সেলের মাধ্যমে দর্শকদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা কালেকশন করতে সক্ষম হয়েছে আর ধারণা করা হচ্ছে সাকিব খানের তুফান সিনেমা অতীতের সকল বাংলা সিনেমার আয়ের রেকর্ড ভেঙে ফেলবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সাকিব খান তুফান সিনেমা প্রথম ও দ্বিতীয় দিনে এক কোটি নব্বই লক্ষ টাকার মতো ইনকাম করতে সক্ষম হয়েছে তবে তৃতীয় দিনে সাকিব খান সিনেমা আর কত ইনকাম করলো তা জানলে আপনারা চমকে উঠবেন এক সময় পরিচালক বলেছিলেন সাকিব খান তুফান সিনেমা একশো কোটির ক্লাবে যাবে আর সবকিছু ঠিক থাকলে বিশ্বব্যাপী সাকিব খান তুফান সিনেমা রিলিজ পেলে হয়তো পরিচালক রাহান রাফির সেই স্বপ্ন সহজেই পূরণ হয়ে যাবে আর ইতিমধ্যেই সাকিব খান তুফান সিনেমা টিকিট সেলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা কালেকশন করতে পেরেছে টিকিট সেলের পাশাপাশি এই সিনেমা আরো বেশ কিছু উপায়ে ইনকাম করতে পারবে তবে তৃতীয় দিনে সাকিব খান তুফান সিনেমা এক কোটি পাঁচ লক্ষ টাকার মতো টিকিট সেলের মাধ্যমে ইনকাম করতে পেরেছে সব মিলে শাকিব খানের তুফান সিনেমা প্রথম তিন দিনে তিন কোটি টাকার আশেপাশে টিকিট সেল করতে পেরেছে